হেই গাইস, একবার কল্পনা করুন তো, যদি এমন কোনো কবরস্থান হতো যেখানে মরা মানুষকে দাফন করলে সেই মানুষটা আবার জীবিত হয়ে যাবে, তাহলে কেমন হতো? হ্যাঁ, আজকের মুভিতে এমন কিছু দেখতে চলেছি যেখানে একজন লোক তার নিজের স্ত্রী আর মেয়েকে দাফন করার পর তারা আবারও ফিরে আসে, আর তারা ফিরে এসে ঠিক কি করে সেই সব কিছু দেখবো আজকের পুরো ভিডিও জুড়ে। গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই পুরো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। গল্পের সূত্রপাত শহর থেকে বেশ কিছুটা দূরে একটা ছোট্ট জঙ্গলের পাশেই। জঙ্গলের ভেতরে একটা জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে, মনে হচ্ছে কিছু একটা ঘটে গেছে। জঙ্গল থেকে একটু দূরে একটা বাড়ি, বাড়িটা দেখে মনে হচ্ছে এখানে রক্তারক্তি কাণ্ড ঘটে গেছে একটু আগেই, আর বাড়ির সামনের গাড়ির গ্লাসে ছোট্ট ছোট্ট দুইটা রক্তাক্ত হাত। এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। শান্ত আর খুব সুন্দর ছিমছাম একটা গ্রাম, চারিদিকে যেন সবুজের সমারোহ। এই গ্রামে একটা নতুন পরিবার আজকে শিফট হচ্ছে। এই পরিবারে আছে লুইস, রাচেল, তাদের মেয়ে এলি আর তাদের ছোট্ট ছেলে কেস, ও তাদের পরিবারে আরও একজন সদস্য আছে, তবে সে মানুষ নয়, একটা বিড়াল। বিড়ালটার নাম চার্চ। চার্চ এলির খুবই প্রিয়। লুইস আর তার ফ্যামিলি আগে শিকাগোতে থাকতো, তবে এবার এই গ্রামে স্থানীয় ডাক্তার হিসেবে চাকরি নেওয়ার পর এখানে চলে এসেছে। তো যাই হোক, রাচেল তার নতুন বাসা দেখেও খুব খুশি হয়, কেননা তার এই জায়গাটা খুব বেশি পছন্দ হয়েছে। বাচ্চাগুলাও এটা দেখে বেজায় খুশি, কেননা এতটা খোলামেলা জায়গা আগে তারা কখনোই পায়নি। বাড়ির চাবিটা লুইস তার মেয়ের হাতে দিয়ে বলে, সবার আগে এই বাড়িতে তোমার পা পড়ুক, এটাই আমি চাই। ঠিক তখনই তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে একটা কেমিক্যাল কোম্পানির ট্রাক খুব স্পিডে চলে যায়। এই শব্দে রাচেল খুবই চমকে ওঠে। পরদিন লুইস ক্লিনিকের কাজে জয়েন করে। রাচেল আর এলি তাদের নতুন বাড়ির টুকটাক কাজ করছে। এলি হঠাৎই লক্ষ্য করে কয়েকটা বাচ্চা এনিমেল মাস্ক পরে গাড়িতে করে তাদের মৃত পশুকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। সে এরকমটা আগে কখনোই দেখেনি, তাই তার মনে কৌতূহলের জন্ম নেয়। সে ওই বাচ্চাদের পিছু পিছু যেতে লাগলে তার মা তাকে ডেকে থামিয়ে দেয়। ওই জঙ্গলের ভেতরে একটা বাড়ি লক্ষ্য করে এলি, আর তার মনে হয় ওই বাড়ির ভেতর থেকে কেউ একজন তাকে দেখছে। তাই তার মা যখন ফোনে কথা বলে ব্যস্ত ছিল, তখন সে দৌড়ে জঙ্গলের ভেতর চলে যায়। কিছুটা যাওয়ার পর সে দেখে একটা কাঠের উপরে লেখা পেট সিমেট্রি, এর মানে হলো পোষা জীবজন্তুদের কবরস্থান। চারিদিকে শুধু কবর আর কবর, আর তার ঠিক সামনেই বিশাল একটা কাঠের স্তূপ। ওই কাঠের স্তূপটা দেখে কৌতূহলবশত এলি সেখানে উঠতে যায়। ঠিক তখনই পেছন থেকে একজন বয়স্ক লোকের বকা শুনে সে ওখান থেকে পড়ে যায়। এই বয়স্ক লোকটাই সেই বাড়ির মালিক, যেই বাড়িটা এলি জঙ্গলের ভেতরে দেখেছিল। লোকটার নাম জুডো। তাকে যখন এই কবরস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, সে বলে এই এলাকায় যত পোষা প্রাণীরা মারা যায় তাদেরকে এখানেই কবর দেওয়া হয়, আর প্রত্যেকের কবরে একটা করে এনিমেল মাস্ক ঝুলিয়ে রাখা হয়। এই জায়গায় যত মানুষ আছে তাদের পূর্বপুরুষদের থেকে শুরু হয়েছে এখানে এমন কবর দেওয়ার নিয়ম। জুডো সেখানে তার নিজের একটা পোষা কুকুরের কবর দেখায়। ঠিক তখনই রাচেল তার মেয়েকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এখানে আসার পর তার পরিচয় হয় জুডোর সাথে। সে রাচেলকে বলে এই জঙ্গলে মেয়েকে কখনো একা ছাড়বেন না, যে কোনো সময় হারিয়ে যেতে পারে। তো রাচেল আর এলি সেখান থেকে চলে যাওয়ার পর জুডো জঙ্গলের ভেতরে এক অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায়। যদিও এই শব্দটার সাথে সে পূর্ব পরিচিত, কিন্তু এই শব্দটায় যে কী রহস্য সেটা আমরা এখন নয়, বরং একটু পরেই জানতে পারবো। রাতে লুইস যখন বাড়িতে ফেরে তখন তাকে পেট সিমেট্রি সম্পর্কে জানানো হয়। সে এটা শুনে খুব একটা বেশি অবাক হয় না, বরং খুব নর্মালি বলে এই পৃথিবীতে সবাইকে একদিন না একদিন তো মারা যেতেই হবে। মানুষদেরকে যেমন কবর দেওয়ার আলাদা একটা জায়গা রয়েছে, এটাও ঠিক তেমন একটা জায়গা, যেখানে শুধুমাত্র পোষা প্রাণীদেরকেই কবর দেওয়া হয়। এটা নিয়ে বেশি ভাববার কিছু নেই, মৃত্যু আমাদের জীবনেরই একটা অংশ। এই কথা শুনে এলি তার মায়ের বোনের মৃত্যুর কথা উঠায়। এটা শুনতে রাচেল চুপ হয়ে যায়, কেননা তার বোনের মৃত্যুর ব্যাপারটা ছোটবেলা থেকেই তার মনে ভয়ের সৃষ্টি করে আসছে। রাচেলের বোনের নাম ছিল জেল্ডার, আর সে স্পাইনাল মিনিংজাইটিস নামের রোগে আক্রান্ত ছিল, আর এই রোগের কারণে সে হাঁটাচলা করতে পারত না, আর তার শরীরের ওপর দিয়ে হাড়গুলো ভয়ঙ্করভাবে উঠে থাকতো। এক সন্ধ্যায় রাচেলের বাবা মা একটা কাজে বাইরে গিয়েছিল, ফলে তার বোনকে খাবার দেওয়ার দায়িত্বটা সেদিন রাচেলের উপরেই পড়ে। কিন্তু সে ভয়ে নিজে খাবারটা না খেয়ে ডামওয়েটারের সাহায্যে খাবারটা পাঠিয়ে দেয়। ডামওয়েটার হলো এক ধরনের ছোট্ট লিফট, যার সাহায্যে খাবার এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়, আর এটা অনেকগুলো ফ্লোরের সাথে কানেক্টেড থাকে। যেহেতু এটার ওজন সহ্য করার ক্ষমতা খুবই কম, তাই সেদিন ওই রাতে জেল্ডার খাবার নেওয়ার জন্য ওটার ভেতরে ঢুকে গেলে উপর থেকে পড়ে তার মৃত্যু হয়। রাচেলের মা বাবা অনেকবারই এই ডায়ামোয়েটার ব্যবহার করতে মানা করেছিল, কিন্তু সে তাদের কথা শোনেনি। তাছাড়াও তার বোনের এমন শারীরিক রূপ দেখে ছোটবেলা থেকেই সে চাইতো তার বোনটা যেন মারা যায়, আর এই জন্যই এই ঘটনার পর থেকে রাচেল তার বোনের মৃত্যুর জন্য নিজেকেই দোষী মনে করে। পরদিন হসপিটালে যাওয়ার পর সে দেখতে পায় ভেক্টর নামের একটা ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। সে একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়েছে,
আর আঘাতটা এতটাই গুরুতর যে বাইরে থেকে তার ব্রেনের একপাশ দেখা যাচ্ছিল। ভিক্টরের এত বেশি ব্লিডিং হয়েছে যে তাকে হসপিটালে নিয়ে আসার পর দেখা যায় সে কোনোরকম শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, এমনকি তার অবস্থা এতটাই খারাপ যে তার বেঁচে ফেরার কোনো সম্ভাবনাও নেই। তবুও লুইস অনেক চেষ্টা করে ভিক্টরকে বাঁচানোর, কিন্তু সে ব্যর্থ হয়। কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। সে হাতে রক্তাক্ত গ্লাভসটা যখন খুলছিল, তখনই হঠাৎ করে সেখানকার লাইট ব্লিঙ্ক করতে শুরু করে। লুইস লক্ষ্য করে ভিক্টর তার বেডের উপরে বসে আছে। ভিক্টর তাকে বলে, লুইস ওই কাঠের দেওয়ালটা কখনো ভাঙতে দিও না। ঠিক তখনই নার্স সেখানে চলে আসলে লুইস তার ভ্রম থেকে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় ভিক্টর তার বেডে মৃত অবস্থায় পড়ে আছে। রাতে যখন লুইস বাড়ি ফিরছিল, তখন সে ক্লিনিকে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে ভাবতে থাকে। ভাবতে ভাবতে তার মনে হয় এটা তার মনের ভুল। এটা মনে করে যখন সে গাড়িটা নিয়ে এগোতে যাবে, ঠিক তখনই তার সামনে দিয়ে সেই কেমিক্যাল কোম্পানির ট্রাকটা খুব দ্রুত গতিতে চলে যায়। খুব অল্পের জন্যই সে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়। বাড়িতে ফেরার পর সে যখন খুব চুপচাপ হয়ে বসেছিল, তখন র্যাচেল তার কাছে তার কারণ জানতে চাইলে লুইস তাকে ক্লিনিকের ব্যাপারটা খুলে বলে। পরদিন দেখা যায় এলি জুডোর বাড়ি গিয়েছে, আর সেখানে গিয়ে সে তার বিভিন্ন জিনিসপত্র দেখতে শুরু করে। তখন জুডো এখানে চলে আসলে এলি টেবিলে রাখা একটা ছবি দেখিয়ে বলে, উনি কি আপনার স্ত্রী? জুডো উত্তরে বলে, হ্যাঁ ও আমার স্ত্রী, ওর নাম নর্মা, অনেকদিন আগে মারা গিয়েছে। কথাটা শুনে এলির খুব খারাপ লাগে। সে জুডোকে সেদিন রাতে তাদের সাথে ডিনারের জন্য ইনভাইট করে। জুডো অনেকদিন পর কোনো নিমন্ত্রণ পেয়ে খুব খুশি হয়ে যায়। রাতে ডিনারে গেলে তারা সবাই মিলে অনেক গল্প করে। সে গল্প করতে করতে বলে, আমি এখানে বহু বছর ধরে আছি, আমার কর্মজীবন থেকে শুরু করে সবটাই এখানে কেটেছে, তবে আপনাদের মতো প্রতিবেশী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। এদিকে রাতে ঘুমানোর সময় লুইস কেমন একটা অসুস্থ অনুভব করে। বাতাসের কারণে গাছপালাগুলোর পাতার এমন শব্দ হচ্ছে যেন মনে হচ্ছে কেউ ফিসফিস করে তাকে কিছু বলে যাচ্ছে। তাই কৌতূহলবশত বিছানা ছেড়ে উঠে জানালায় চোখ রাখতেই পেছন থেকে সে ভিক্টরের কণ্ঠস্বর শুনতে পায়। ভিক্টর তাকে বলে, ডাক্তার আমার সাথে এসো। লুইস নিজের মনের অজান্তে ভিক্টরকে ফলো করতে করতে সেই পেট সিমেট্রি মানে সেই কবর স্থানে পৌঁছে যায়। ভিক্টরের আত্মা তাকে বলে, যেহেতু তুমি আমার জীবন বাঁচানোর চেষ্টা করেছিলে, তাই আমি তোমার কোনো ক্ষতি করব না, আমিও তোমাকে সাহায্য করতে চাই। তুমি কখনো এই কবরস্থানে আসবে না, আর ওই কাঠের স্তূপটা পার হওয়ার কথা তো কখনোই ভাববে না। কখনো যদি ওই কাঠের স্তূপটা পার হও, তাহলে তোমার জীবনে এমন একটা ভয়ঙ্কর পরিণতি নেমে আসবে যা তুমি কল্পনাও করতে পারবে না। পরদিন সকালে ছোট ছেলে গেজেটটাকে তার ঘুম ভাঙে। সে নিজেকে তার বিছানায় দেখতে পায়। তখন সে নিশ্চিত হয়ে যায় যে এতক্ষণ সে যেটা দেখেছে সবই তার স্বপ্নমাত্র। এটা নিশ্চিত হয়ে সে তার মধ্যে একটা স্বস্তি ফিরে পায়। কিন্তু যখনই সে নিজের গায়ের চাদরটা সরিয়ে নিচে নামতে যাবে, ঠিক তখনই সে লক্ষ্য করে তার পুরো পায়ে কাদা মেখে আছে। এইটা দেখে এবার সে খুবই ভয় পেয়ে যায়। তাহলে কি সত্যি রাতে পেট সেমেট্রি গিয়েছিল? এদিকে আজকের দিনটা ছিল হ্যালোইন, বাচ্চারা সবাই আজ ভূত সাজবে। এলির বন্ধুদের সাথে থাকাকালীন সময়ে হঠাৎ করে জুডো লুইসকে ইশারা দিয়ে ডেকে নেয়। লুইস আসলে জুডো তাকে দেখায়। রাস্তার ধারে লুইসদের প্রিয় বিড়াল চার্চ মরে পড়ে আছে। জুডো বলে, নিশ্চয়ই এটা কেমিক্যাল কোম্পানির ট্রাকের কাজ, এর আগে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সব হয়েছে ওই ট্রাকটার জন্য। ঠিক তখনই সেখানে এলি আসলে তারা তাড়াতাড়ি করে বিড়ালটাকে লুকিয়ে ফেলে, কেননা এলি যদি জানতে পারে তার পোষা বিড়ালটা মারা গেছে, তাহলে সে ভীষণ কষ্ট পাবে। অন্যদিকে রাতে লুইস র্যাচেলকে এই কথা জানালে তার মনের মধ্যে তার বোনের মৃত্যুর কথাটা আবারও উঁকি দিয়ে ওঠে। তারা ঠিক করে এলিকে চার্চের মৃত্যুর কথাটা না বলে তারা তাকে বলবে সে পালিয়ে গেছে। এরপর আরও রাত হলে তারা দুজন মিলে চার্চকে সেই কবরস্থানে কবর দেওয়ার জন্য চলে যায়। ঠিক তখনই জুডো স্তূপের ওই পাশ থেকে আবারও সেই অদ্ভুত আওয়াজটা শুনতে পায়। আওয়াজটা শুনে মনে হচ্ছে সেটা তাদের কাছে ডাকছে। জুডো লুইসকে জিজ্ঞাসা করে, এলি চার্চকে অনেক ভালোবাসত তাই না? আর তুমিও নিশ্চয়ই এলিকে অনেক ভালোবাসো? লুইস তাকে বলে, হ্যাঁ এটা তো অবশ্যই। তখন জুডো চার্চের মৃতদেহটা তুলে লুইসকে বলে, আমার সাথে এসো। সে দ্রুত স্তূপের উপরে উঠতে শুরু করে। পেছন থেকে লুইস তাকে বারবার জিজ্ঞাসা করে, এখানে কবর দিলে সমস্যাটা কোথায়? কিন্তু জুডো তার কোনো কথারই উত্তর দেয় না। স্তূপ পেরিয়ে তারা যত সামনের দিকে এগোচ্ছে, ততই যেন মায়াবী এক কুয়াশা তাদেরকে ঘিরে ধরছে। লুইস তার হাতে টর্চ ঘোরালে দেখতে পায় গাছের উপরে গোল টাইপের কিছু একটা সিল দেওয়া, আর আশেপাশে যত গাছ রয়েছে তার একটাতেও পাতা নেই, সব শুকিয়ে জরা চিহ্ন অবস্থায় ভূতের মতো দাঁড়িয়ে আছে। ঠিক তখনই জঙ্গল থেকে এক অজানা পশুর আওয়াজ ভেসে আসতেই লুইস চমকে ওঠে, কেননা সে এমন আওয়াজ কোনোদিনও শোনেনি। এই সব কিছু অপেক্ষা করে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অসংখ্য পাথর স্তূপাকারে রয়েছে। জুডো লুইসকে বলে, পাথর দিয়ে টিলা বানিয়ে চার্চকে এখানেই পুঁতে দাও, তবে হ্যাঁ এই সম্পূর্ণ কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। সকাল হলে তারা এলিকে জানায় গতকাল জুডো আর লুইস চার্চকে ঘুরতে নিয়ে যাওয়ার সময় সে তাদের কাছ থেকে ছুটে পালিয়ে যায়।
তারা অনেক চেষ্টা করে খুঁজতে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। এই কথা শুনে এলি বলে, কই না তো, চার্চ তো কোথাও যায়নি, রাতে তো জানালা দিয়ে ও আমার রুমে এসেছিল। কথাটা শোনা মাত্রই লুইস ভেতরে ভেতরে চমকে ওঠে। তারা লক্ষ্য করে ঘরের মধ্যে চার্চের কাদামাখা পায়ের চিহ্ন, আর সেটা সোজা গিয়ে থেমেছে কাঠের আলমারিতে। লুইস অবাক হয়ে আলমারিটা খুলতে দেখে ভেতরে চার্চ বসে আছে, তারপরও শরীরে রক্ত কাদা মেখে আছে। তবে তার স্বভাবে অনেক পরিবর্তন এসেছে, সে আগে যতটাই মিশুক ছিল এখন ঠিক ততটাই হিংস্র হয়ে গেছে। র্যাচেল তখন লুইসকে জিজ্ঞাসা করে, তুমি যে বললে ও মারা গেছে, তাহলে ও এখানে আসলো কী করে? লুইসের কাছেও এই প্রশ্নের কোনো উত্তর নেই, তাই সে সোজা ছুটে যায় চুড়োর কাছে। পুরো ব্যাপারটা তাকে খুলে বলে, কিন্তু সে মোটেও অবাক হয় না, বরং সে বলে, তুমিও তো এটাই চেয়েছিলে, চার্চ যেন বেঁচে থাকুক। লুইস একটা জিনিসই ভেবে পায় না, তারা তো বিড়ালটাকে মৃত অবস্থায় দেখেছে, তাহলে বাঁচলো কী করে? জুডো বলে, শোনো লুইস, পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যা তোমার আমার থেকে অনেক পুরনো, যেগুলোর ব্যাপারে তোমার মতো ডাক্তার বা বিজ্ঞানীদের কাছে কোনো সমাধান নেই। বাড়ি ফিরে লুইস সেই পেট সেমেট্রির ব্যাপারে রিসার্চ করে বেশ কিছু অদ্ভুত তথ্য জানতে পারে। এদিকে এলি চার্চকে আদর করার সময় হঠাৎ করে চার্চ থেকে খামচি দিয়ে পালিয়ে যায়। লুইস এই ব্যাপারটা দেখে এলিকে সামলে ফার্স্ট এইড করে ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে রাতে যখন লুইস আর র্যাচেল নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিল, ঠিক তখনই তারা চমকে ওঠে। তারা দেখে চার্চ তাদের বিছানার উপরে একটা পাখি এনে খাচ্ছে। এমন অদ্ভুত স্বভাব কখনোই তার ছিল না। লুইস তাকে ধরতে গেলে সে বেসমেন্টে পালিয়ে যায়। লুইস সেখানে সে অন্ধকার একটা কোনায় ভেক্টরের গলার আওয়াজ শুনে সেদিকে যেতেই দেখে সে জঙ্গলের ভেতরে সেই জায়গাটাই দাঁড়িয়ে আছে। ভেক্টর তখন তাকে সতর্ক করে, তোমার আর তোমার পরিবারের উপর ভীষণ বিপদ আসতে চলেছে। আর ঠিক তখনই সেই কেমিক্যাল কোম্পানির ট্র্যাকের আলো দেখে পড়ে যেতেই লুইস লক্ষ্য করে এটাও তার ভ্রম ছিল। সে আর সময় নষ্ট না করে এই বিষয়টা জানার জন্য জুড়োর কাছে চলে যায়। জুড়ো তাকে বলে, আমার বয়স যখন 11 তখন আমার পোষা কুকুরটা মারা যায়। তাকে কবর দেওয়ার সময় আমার বন্ধু এস্টানি পেট সেমেট্রিতে তাকে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। লুইস বলে, সে না হয় বুঝলাম, কিন্তু এই জিনিসটা আসলে কি? জুডো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করে, উইন্ডিগোর নাম শুনেছ? ক্যানাডিয়ান ও নেটিভ আমেরিকান লোককাহিনীতে প্রথম উইন্ডিগোর উল্লেখ পাওয়া যায়। সেন্ট্রাল কানাডা ও ইউএসের উত্তরভাগের জঙ্গলে এদের অস্তিত্ব রয়েছে। সেখানে মিকম্যাক নামের এক গোষ্ঠী থাকে। আমরাও উইন্ডিগোকে কাল্পনিক ভাবলেও তারা এটাকে খুবই ভয় পায়। পেট সেমেট্রির এই জায়গায় উইন্ডিগোর কারণেই অভিশপ্ত হয়েছে। এর শক্তি যে কোনো মৃত মানুষকে জীবিত করে তোলে। শুধু তাই নয়, এরা যে কোনো জীবিত মানুষকেও মেন্টালি কন্ট্রোল করতে পারে। কথিত আছে ওই অভিশপ্ত জমিতে যদি কাউকে কবর দেওয়া হয় তাহলে সে মৃত্যুর পর আবার ফিরে আসে, কিন্তু তখন তার মধ্য থাকে উইন্ডিগোর অংশ। মিকম্যাক গোষ্ঠী জায়গাটাকে অভিশপ্ত মনে করে সেখানে কাঠের স্তূপ দিয়ে একটা দেওয়াল বানিয়ে সেখান থেকে তারা সবাই চলে যায়। এরপর 1820 একজন এখানে এসে বসতি বানিয়ে থাকতে শুরু করলে তারা ইম্পোর্ট এক্সপোর্টের জন্য এখানে রাস্তা তৈরি করে। ট্রাক অতিরিক্ত স্পিডে যাওয়ার জন্য এই রাস্তায় অনেক বন্য পশুসহ কুকুর বিড়াল মারা যায়। অনেকেই মনে করে উইন্ডিগো যেহেতু মাইন্ড কন্ট্রোল করতে পারে, তাই হয়তো তারা ট্রাক ড্রাইভারদেরকে বাধ্য করত এই জায়গাটার গাড়ির স্পিড বাড়ানোর জন্য। তো এই এলাকার লোকেরা সেই পশুদেরকে কবর দেওয়ার জন্য এই পেট সিমেট্রি তৈরি করে। কিন্তু উইন্ডিগোর প্রভাব আশেপাশের লোকদের উপর পড়তে শুরু করলে তাদের মধ্যে কেউ একজন পেট সিমেট্রি টোপকে উইন্ডিগোর ভূমিতে তাদের পোষা প্রাণীকে কবরস্থ করে, আর তারপর থেকেই শুরু হয় এই প্রচলন। আমার বন্ধু এস্টানির কথা শুনে যখন আমার প্রিয় কুকুরটাকে আমি সেখানে কবর দিয়েছিলাম, তারপর আমি দেখতে পেয়েছিলাম সে ফিরে এসেছে। তবে একটা সত্যি কথা কি জানো, একবার যে ওই জমিতে গিয়েছে উইন্ডিগো তাকে দ্বিতীয়বার আবার ওই জমিতে যেতে বাধ্য করে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ মাফ করে দিও। এতক্ষণ ধরে এইসব কথাগুলো শুনে লুইস একেবারেই ভাষা হারিয়ে ফেলে। সে বাড়ি ফিরে সিদ্ধান্ত নেয় চার্চকে সে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে, কিন্তু সেটা করতে গিয়েও করতে পারে না, ফলে সে তাকে খাঁচায় বন্দি করে শহর থেকে দূরে একটা জায়গায় ছেড়ে দিয়ে আসে। অ্যাটলিস্ট তাকে নিজ হাতে তো মেরে ফেলতে হলো না। এরপর চলে আসে এলির জন্মদিনের দিন। কেক কাটার পর সবাই যখন আনন্দ করতে ব্যস্ত হয়ে পড়েছে, তখন এলি লুকোচুরি খেলতে খেলতে রাস্তার ধারে একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে, আর গেজ লুকায় রাস্তায় থাকে একটা গাড়ির পেছনে। হঠাৎ করে এলি লক্ষ্য করে চার্চ দূরের রাস্তা ধরে তার দিকে এগিয়ে আসছে। তার এত প্রিয় বিড়ালটাকে নেওয়ার জন্য সে ছুটে যায়, কিন্তু সে খেয়াল করে না তার পেছন থেকে দ্রুত গতিতে ছুটে আসছে সেই কেমিক্যাল কোম্পানির ট্রাকটা। ঠিক তখনই গেজ রাস্তার দিকে ছুটে গেলে লুইস ট্র্যাকটাকে খেয়াল করে কোনোরকমে ছুটে গিয়ে গেজকে একটু জন্য বাঁচিয়ে নেয়। এই ঘটনায় ট্র্যাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারি এলিকে, আর ঠিক তখনই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা যা যে কোনো বাবা মার কাছে এক ভয়ানক দুঃস্বপ্ন। মানে এই ঘটনায় এলি মারা গেছে। পরদিন বুকে পাথর চেপে প্রিয় সন্তানকে তার প্রিয় পুতুলের সাথে কবরস্থ করা হয়। জন্মদিনের পরে যে তার মৃত্যুদিনটাও ঘনিয়ে আসবে সেটা কেউই জানতো না।
তো স্বাভাবিকভাবেই লুইস আর র্যাচেল খুব ভেঙে পড়ে। এই ঘটনার কিছুদিন পরে লুইস র্যাচেল আর গেজকে তার দাদুর কাছে পাঠিয়ে দেয় কিছুদিনের জন্য, আর নিজে কিছুদিন এখানে থাকার সিদ্ধান্ত নেয়। র্যাচেলকে সে বলে ক্লিনিকের কাজ মিটে গেলে সে আবার ফিরে যাবে। আসলে তার মাথায় চলছিল অন্য একটা প্ল্যান। এদিকে রাত হলেই সে মদ খাওয়ার জন্য জুরোর বাড়িতে চলে যায়। জুরোর চোখের আড়ালে সে ড্রিঙ্কসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, ফলে মদ খাওয়ার কিছু সময়ের মধ্যেই এর প্রভাব পড়তে শুরু করে। সে ঘুমিয়ে পড়লে লুইস কবরস্থানে ঢুকে তার মৃতদেহটা খুঁড়ে বের করে, আর তারপর সেটা নিয়ে সোজা পৌঁছে যায় উইন্ডিগো সেই অভিশপ্ত জমিতে। জরপথে ভেক্টরের আত্মা তাকে বহুবার সতর্ক করে সেখানে না যাওয়ার জন্য, কিন্তু মেয়ে হারানোর বাবার মাথায় এখন শুধু মেয়েকে জীবিত করে তোলার উন্মাদনায় ঘুরে বেড়াচ্ছে। এরপর উইন্ডিগোর জমিতে মেয়েকে কবর দিয়ে এসে বাড়িতে ফিরে আসে। খাটের উপরে সাজিয়ে রাখে আদরের মেয়ের নতুন নতুন ড্রেস। এখন শুধু মেয়ের ফেরার অপেক্ষার পালা। সে যেটা ভেবেছিল সেটাই হয়। উইন্ডিগোর শক্তির কারণে এলি আবারও ফিরে আসে। তার সারা শরীরে কাদা লেগে আছে, চোখ দুটো উল্টো দিকে ঘোরানো, সেন্স বলে তার কিছুই নেই, শুধু কথা বলছে এই আর কি। তাকে দেখে মনে হচ্ছে সে একজন জম্বি, তবে লুইস কিন্তু তাকে দেখে ভীষণ খুশি। এদিকে এলি শুধুমাত্র অ্যাক্সিডেন্টের আগের কিছু মুহূর্ত মনে আছে, তারপর থেকে সে আর কিছুই মনে করতে পারে না। সে তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমি মরে গেছি তাই না? লুইস তার চোখের পানি লুকিয়ে তাকে উত্তর দেয়, না মা কিচ্ছু হয়নি, আমরা আবার সবাই একসাথে ফিরে এসেছি, সব ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। পরদিন সকালে লুইসের অনেক আগেই এলি ঘুম থেকে উঠে পড়ে। সে গান চালিয়ে নাচ করছে, তবে তার নাচে তার কোনো কন্ট্রোল নেই। নাচার সময় হাত লেগে সমস্ত জিনিস পড়ে যাচ্ছে। এইবার লুইস তাকে ধমক দিয়ে থামতে বলে। এদিকে র্যাচেল আজ বাড়ি ফিরছে। লুইস ফোন না ধরায় তার টেনশন হয়, তাই সে জুডোকে ফোন করে বলে, লুইসের বাড়ি নিয়ে খোঁজ নিয়ে দেখো তো সে ঠিক আছে কিনা। জুডোরও প্রথম দিক থেকে একটু সন্দেহ হচ্ছিল, তাই সে আর দেরি না করে লুইসের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার দরজা নক করতে সে যেন কেমন একটা অদ্ভুত ব্যবহার করে, হাতে আঘাতের দাগ, আবার কিছু কিছু জায়গায় রক্ত লেগে আছে। যে মানুষটা দরজা খুলে তাকে প্রতিদিন ওয়েলকাম জানাতো, সে আজ দরজা খুলতেই চাচ্ছে না। বাড়ি ফেরার সময় উপরের দিকে তাকালে জুডোর চোখ জানালার কাছে গিয়ে থমকে যায়, কেননা সেখানে দাঁড়িয়ে আছে এলি। এটা দেখে সে ভয় পেয়ে যায়। সবার আগে সে নিজের আত্মরক্ষার জন্য বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে একটা বন্দুক হাতে তুলে নেয়। হঠাৎ করে তার মনে হয় এলি হয়তো তার আগেই তার বাড়িতে ঢুকে গেছে, তাই সে প্রতিটা রুম ভালোভাবে চেক করতে শুরু করে। সবগুলো রুম চেক করার পরে সিঁড়ি দিয়ে নামতে যাওয়ার সময় সে দেখে চার্চ সেখানে বসে আছে, আর ঠিক তখনই এলি তার পায়ের ধমনী ছুরি দিয়ে কেটে দুই টুকরা করে দেয়। এলি মুখোশ খুলে জুডো দেখে, সে তার স্ত্রীর নর্মাল রূপ নিয়েছে। জুডো তাকে গুলি করতে যেতেই এলি তাকে নৃশংসভাবে খুন করে ফেলে। এদিকে র্যাচেল বাড়িতে আসলে লুইস তাদের দেখে ভয় পেয়ে যায়, কেননা তার মনে হয় এলিকে দেখে তারা কেমন না যেন রিয়্যাক্ট করে। ঠিক তখনই দরজা খুলে এলি প্রবেশ করে। সে এক পা দুই পা করে মায়ের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। তাকে দেখে র্যাচেল কী বলবে বুঝতে পারে না, সে তো রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেছে। লুইস তখন পাগলের মতো বলতে থাকে, আমি এলিকে ওই জমিতে কবর দিয়ে আবার জীবিত করে তুলেছি, ওকে তুমি আদর করো। কিন্তু র্যাচেল এটা মানতে রাজি নয়, তাই সে রেগে গিয়ে উপরে এসে দরজা বন্ধ করে দেয়। লুইস তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে মানতে নারাজ। আর ঠিক তখনই এলি তার উপরে অ্যাটাক করে, আর এটা এলি করার সুযোগ পায়, কারণ লুইস তখন জুডোর বাড়িতে গিয়েছিল তাকে খুঁজতে। এলি এতটাই হিংস্র হয়ে ওঠে যে রীতিমতো র্যাচেল তার সাথে লড়াই করতে হিমশিম খেয়ে উঠছিল। সে কোনোরকমে লাথি মেরে রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে জুডোকে লুইস তার বাড়িতে মৃত অবস্থায় দেখে সে সব কিছুই বুঝতে পারে, তাই সে দ্রুত তার পরিবারকে বাঁচানোর জন্য চলে যায়। ততক্ষণে র্যাচেল চেয়ার দিয়ে জানালা ভেঙে গেসকে নামিয়ে নিজে নামতে গেলে এলি তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। র্যাচেল তখন প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এলি তখন র্যাচেলের মনের কথা মনে করিয়ে দিয়ে বলে, তুমি কিন্তু চাইলে সেদিন তাকে বাঁচাতে পারতে, কিন্তু তুমি তা করনি, কেননা তুমি নিজেই চাইতে সে মারা যাক। বাবা বলতো মৃত্যুর পর নাকি কিছুই হয় না, কিন্তু মা আমি জানি মৃত্যুর পর অবশ্যই কিছু আছে। কথাটা শুনে র্যাচেল বলে, আমাকে মা বলে ডেকো না, আমার মেয়ে অনেকদিন আগেই মারা গেছে। এটা শুনতেই রাগিয়ে এলি তাকে মেরে ফেলে। র্যাচেলকে রুমে ঢুকতেই এলি তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর ঠিক কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। লুইস কোনোরকমে উঠে বাইরে আসতেই দেখে গেস বাড়ির ভেতরেই রয়েছে, কিন্তু র্যাচেল কোথায়? সে ছুটে জঙ্গলের ভেতরে ঢুকলে ঘন কুয়াশার ভেতর আওয়াজ আসে, মা এখন মাটির নিচে, আমাদের সাথে যা কিছু হয়েছে সব কিন্তু তোমার কারণেই। কথাটা শেষ হতেই এলি পেছন থেকে ছুরি দিয়ে অ্যাটাক করে। গলায় ছুরি বসাতে যেতেই কোনোরকমে হাত কামড়ে ছুরিটা ফেলে এলির গলা চেপে ধরে লুইস, কিন্তু এর কোনো প্রভাব এলির উপর পড়ছিল না। লুইস বুঝে যায় একে থামানো যাবে না, তাই নিজের প্রিয় সন্তানকে মেরে ফেলতে যাবে। আর ঠিক তখনই পেছন থেকে লোহার একটা রড লুইসের শরীরের ভেতর ঢুকে যায়। যন্ত্রণায় ছটফট করে লুইস কাতরাচ্ছে, আর রড হাতে দাঁড়িয়ে আছে র্যাচেল।
এবার লুইসের মৃতদেহ দুজন মিলে টেনে উইন্ডিগোর অভিশপ্ত জমিতে কবর দেয়। ছোট্ট কেজ পেট সেমেট্রির দিকে তাকাতে দেখে লুইস, এলি আর র্যাচেল আর তাদের প্রিয় বিড়াল চার্চ তার দিকেই এগিয়ে আসছে। বাচ্চাটার মুখে তখন প্রশান্তির হাসি, কেননা তার পরিবার তার কাছে ফিরে এসেছে। তারা আবার সবাই মিলে একসঙ্গে অনেক মজা করবে। কিন্তু আসলে কি সেটা ঘটবে? তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু